বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। নয় মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন 5 জনের মৃত্যু, নিয়ন্ত্রণের পথে মহামারী বলছেন বিশেষজ্ঞরা। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে 40 করায় বেড়েছে গ্রহীতার সংখ্যা। বাবার জানাজায় অংশ নিতে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি রনও, মানবিক দিক বিবেচনায় জামিন, আইন সবার জন্য সমান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন শিরোনাম জনপদের সময়, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে কমে এসেছে কোভিড-19 মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত 9 মাসের মধ্যে আজ সর্বনিম্ন 5 জন মারা গেছেন। আক্রান্ত শনাক্তের হারও গত 8 দিন ধরে 2% ঘরে। পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা নেয়া আর ভাইরাস দুর্বল হয়ে যাওয়ার ফলে মহামারী নিয়ন্ত্রণের পথে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। মহামারী থেকে মুক্তির জন্য দেশজুড়ে কোভিড টিকার চলমান মহাযজ্ঞের মধ্যে সংক্রমণ চিত্র নিয়েও মিলছে আশা জাগে নেওয়া খবর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে 5 জনে, যা গত 9 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কোভিড ছোবলে এর আগে কম মৃত্যু হয়েছিল গত বছরের 6 মে 3 জন। আর 24 ঘন্টায় 14,328 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 404 জন, অর্থাৎ শনাক্তের হার 2.82%। করোনা ভাইরাসের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, 4 ফেব্রুয়ারির পর শনাক্তের হার কখনো 3% স্পর্শ করেনি। কোনো কোনো দিন এ হার ছিল 2.5%-এরও নিচে। 2 ফেব্রুয়ারির পর আক্রান্ত শনাক্ত থেকেছে 500-র নিচে, আর মৃত্যুর সংখ্যা 24 জানুয়ারির পর প্রতিদিনই 20 জনের নিচে রয়েছে। গত 8 দিনের মধ্যে 5 দিনই ছিল এক অঙ্কে। কোভিড সংক্রমণের সাম্প্রতিক পরিসংখ্যান মহামারী নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মহামারীটা নিয়ন্ত্রণের চলে আসার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আর না বাড়ে, এরকমই চলে, তাহলে নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা ধরে নেব। তবে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই সচেতনতার ঘাটতি থাকলেও কিভাবে নিয়ন্ত্রণে এলো মহামারী? আমাদের দেশি যে ভাইরাস, দেশীয় ভাইরাস, সেগুলো শীতকালে যেসব ভাইরাস আমাদের আক্রমণ করে, সেগুলো খুব প্রবলভাবে আমাদের আক্রমণ করে, এবং সেখানে বাইরের ভাইরাস, করোনা ভাইরাস সেখানে ঢুকতে পারছে না। এটাই হলো এর কারণ। একদিকে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাওয়া, অন্যদিকে টিকা প্রয়োগ, এই দুইয়ের সমন্বয়ে মহামারী থেকে মুক্তি মিলবে বলে আশা বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভ্যাকসিন নেয়ার বয়সসীমা 55 থেকে 40 নামিয়ে আনায় বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয় উৎসাহিত হয়েছেন সাধারণ মানুষ, এমন মত বিশেষজ্ঞদের। কেন্দ্র সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। আর প্রতিদিন টিকা দেওয়ার হার 3 লাখে উন্নীত করতে চায় সরকার। ফারুক ভুঁইয়া, রবিনের আরও একটি রিপোর্ট। শুরুর দিকে নানা দ্বিধা সংশয় কাটিয়ে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। গণহারে টিকা প্রয়োগের প্রথম দিন রোববার সারা দেশে সর্বসাকল্যে টিকা প্রয়োগ করা হয় 31,160 জনের দেহে। এরপর প্রতিদিন তা বাড়তে থাকে আশাব্যঞ্জক হারে। টিকা প্রয়োগের প্রথম সপ্তাহের সবশেষ কার্যদিবস বৃহস্পতিবার একদিনে টিকাগ্রহীতার সংখ্যা ছাড়াই 2 লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, সব শ্রেণীর নাগরিকের জন্য টিকা উন্মুক্ত থাকার বয়সসীমা 55 থেকে নামিয়ে 40 বছর করার সরকারের সিদ্ধান্ত এক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণ উৎসাহিত করেছে সাধারণ মানুষকে। তবে কর্তৃপক্ষ চায় দৈনিক টিকার হার 3 লাখের বেশি ছাড়িয়ে নিতে। আগে 55 বছরের উপরে শুধু ছিল, এখন সেটা 40 বছরে নামিয়ে আনা হয়েছে, এটা একটা গৃহীত সিদ্ধান্তের ফল। দ্বিতীয়ত, যে আমাদের স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছে যে এই কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা যাতে অর্জন করা যায়। প্রাপ্যতার নিরিখে এবং এবছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চাই, তাহলে প্রতিদিন 3 লাখ থেকে সক্ষমতা বাড়িয়ে সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে টিকা কেন্দ্র আরো সম্প্রসারিত ও নিবন্ধন প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। টিকা কেন্দ্র যদি আমরা ইউনিয়ন পর্যায়ে কিংবা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাই,
যেখানে মানুষের কাছাকাছি হবে, যাতে করে মানুষ সহজে আসতে পারেন টিকা দিতে, এটা এক। দুই নম্বর হলো যে নিবন্ধনটা আমাদের এখন একেবারে পুরোপুরি বাড়ি বাড়ি যে আমাদের স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনটা করতে হবে। দেশে টিকা গ্রহণের পর এখনো পর্যন্ত কারো গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গ্রেফতার নিশ্চিত জেনেও বাবার মৃত্যুতে দেশে ফিরলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক সিকদার। ঢাকায় নামার সঙ্গে সঙ্গে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নয় মাস আগের মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি। পরে আদালতে হাজির করা হলে মানবিক দিক বিবেচনায় জামিন দেন আদালত। নিজের নামে আছে গ্রেফতারি পরোয়ানা, তারপরও বাবার মৃত্যুর খবরে দেশে ফিরলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণহক সিকদার। বৃহস্পতিবার বিশিষ্ট ব্যবসায়ী বাবা মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেলে শুক্রবার সকাল 10টায় দেশে আসেন তিনি। বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, এই মামলায় রণর ভাই দীপু আসামি, দেশে ফিরলে তাকেও গ্রেফতার করা হবে। পরে দুপুরে রণহক সিকদারকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বাবার মৃত্যুর কারণে মানবিক দিক বিবেচনা করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত। জয়নাল হক স্যার, উনি মারা গেছেন, ওনার ডেড বডি আজকে ঢাকাতে আসছে। ওনার বড় সন্তান হিসাবে ওনার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওনাকে সুযোগটি, মানবিক কারণে আদালত সুযোগটি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন সবার জন্যই সমান, করোনা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয় বলেও জানান মন্ত্রী। একটি ঋণ প্রস্তাবকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগে গত বছরের 19 মে রণহক সিকদার ও দীপু হক সিকদারকে আসামি করে গুলশান থানায় মামলা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে, ঢাকার রাস্তায় নামছে বাঘ, পরিবেশ বাঁচানোর পাশাপাশি নিরাপত্তাও দেবে থ্রি হুইলার, প্যানিক বাটন টিপলেই কমবে গতি, আছে সিসিটিভিও। ব্যক্তিগত জমি দখল করে বসানো হয়েছে ওয়াসার পানির পাম্প, তৈরি হয়েছে খাল, আর খাল ও পাম্পের জন্য নির্ধারিত জায়গায় প্রভাবশালীরা নির্মাণ করেছে বিশাল অট্টালিকা। রাজধানীর মোহাম্মদপুরে ঘটেছে এমন ঘটনা, জমি হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে বিশাল দুটি অট্টালিকা, তার মাঝখানে ওয়াসার মালিকানাধীন খাল ও পানির পাম্প। মহানগর জরিপ দাগ অনুযায়ী ওয়াসার পাম্প, ওয়াকওয়ে ও দুই পাড় বাধাই করা এই খালের অংশবিশেষ রয়েছে 137 নম্বর জমির ওপর। একইভাবে পাম্পের পাশের রাস্তা ও বহুতল ভবনটি নির্মিত হয়েছে 135 নম্বর দাগে, আর খালের অপর পাশে 138 নম্বর দাগে রয়েছে আরেকটি বিশাল অট্টালিকা। তবে ম্যাপ অনুযায়ী পাম্প হবার কথা 135 আর খাল হবার কথা ছিল 138 নম্বর দাগে। জেলা প্রশাসক থেকে অনুমতিপত্রে তার প্রমাণও মেলে। 137 নম্বর দাগের জমির মালিকের অভিযোগ, 2012 সালে মোহাম্মদপুরের সাবেক এমপি মকবুল হোসেন ও আশপাশের প্রভাবশালীরা ওয়াসাকে ম্যানেজ করে তাকে জমি ছাড়া করে সেখানে পাম্প বসায়। তো আমি এখন উদ্বাস্ত, বাইরে বাইরে রাস্তায় ঘুরি আমি এখন। আপনার দেশে যদি ঠিকানা থাকতো আমি চলে যেতাম দেশে, আমার তো কিছু না, মেয়েদেরকে কী করবো আমি এখন? আপনাকে আর বলতে পারছি, আমি খুব কষ্ট হয় আমার এখন। প্রতিকার চেয়ে বারবার ধরনা দেওয়ার পর ওয়াসাও শফিকুল ইসলামকে তার জমি ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি ইস্যু করে। ভুল জায়গায় পাম্প বসানোর কথা স্বীকার করে 2016 সালে সময় সংবাদকে সাক্ষাৎকার দেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। পুরো ডিটেইলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। 5 বছর পরও সেই একই আশ্বাসের পুনরাবৃত্তি। কারা কারা দায়ী চিহ্নিত করে তার জমি তাকে ফেরত দেওয়া যায় কিভাবে, সেই জন্য আমরা ব্যবস্থা নিতে বলছি। আমাদের যদি কারো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এনে ফেরত দিয়ে দিতে হবে। বেঁচে থাকতে ওয়াসা এই ভুলের খেসারত দেবে কিনা সে প্রশ্নই এখন ডুকরে কাঁদছে দুই মেয়ের বৃদ্ধ পিতা শফিকুলের মনে। আমি খুব কষ্ট হয় আমার এখন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নাম তার বাঘ, একাধারে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদ বটে। তবে এটি বনের বাঘের গল্প নয়, এটি একটি থ্রি হুইলারের গল্প। এতে আছে ওয়াইফাই সুবিধা, টিভি দেখার ব্যবস্থাও। প্রচলিত অ্যাসিড ব্যাটারির বিপরীতে এটি তৈরি হয়েছে
পরিবেশ বান্ধব সোলার ও লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে বাঘ আয় করতে পারবে বৈদেশিক মুদ্রাও। সম্পূর্ণ দেশীয় এই উদ্যোগের মূল কাণ্ডারি কাজী জসিমুল ইসলাম বাপ্পির সঙ্গে কথা বলেছেন আতিকুর রহমান তমাল। অটোরিকশা জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্র এখন ছড়িয়ে গেছে অ্যাসিড ব্যাটারি চালিত তিন চাকারি যান। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর অ্যাসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন, তাই পুরনো নম্বরের এক একটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এই যখন দশা, তখন এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি তিন চাকার যান বানিয়েছেন যেটি পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি। এই যানে রয়েছে সোলার সিস্টেম, যার সাহায্যে চলা যাবে 40 কিলোমিটার পথ, আর ব্যাটারিতে চলবে 90 কিলোমিটার। এর ভেতরে ও বাহিরে রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা, যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। ইটস আ লিথিয়াম আয়ন হাইব্রিড ব্যাটারি, এইটা সোলার বেসড পাওয়ার, এইটা ফুল কাভার্ড বডি, স্টিল বডির তৈরি, এটা 40 কিলোমিটার সোলারে চলবে, 5 ঘন্টা চার্জ দিতে পারলে এটা 90 কিলোমিটার চলবে। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম। এখানে একটা প্যানিক বাটন আছে, এই প্যানিক বাটনটা প্রেস করলে এই গাড়িটা 5 কিলোমিটার স্পিডে চলে যাবে এবং 20 মিনিট কেউ এই ভেহিকেল আর অন করতে পারবে না। 7 জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাঘ ইকো মোটরস। সব ঠিক থাকলে চলতি বছরই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে বাঘ। মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটাকে ফুললি টেস্টেড এবং অ্যাপ্রুভড। রেজিস্ট্রেশনটা পেলেই 26 মার্চ আমাদের 50টা ভেহিকেল মেড ইন বাংলাদেশ আমরা বাজারে আসতে পারবো। এই উদ্যোক্তা আমাদের বলছেন শুধু উৎপাদন নয়, তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি। এটির দাম পড়বে সর্বোচ্চ 4 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশে যে যানগুলো তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত, কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ইসলামের সঠিক জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে প্রায়ই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেয় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। তাই শান্তির ধর্ম ইসলামের ঐতিহ্য ও মূল্যবোধ সারা দেশে ছড়িয়ে দিতে দেশজুড়ে 560টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার, যার মধ্যে 170টির উদ্বোধন হবে মুজিব বর্ষে। এর মাধ্যমে মসজিদে নামাজ আদায় ছাড়াও ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে উঠবে পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। রংপুর থেকে ফিরে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন এসএম সালাউদ্দিন। নির্মাণাধীন 4-তলা ভবন, তার পাশেই দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার। কদিন বাদে এই মিনার থেকে ছড়িয়ে পড়বে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। ধর্মীয় গোরামি আর কুসংস্কারের বিরুদ্ধে আরো এক পা এগিয়ে যাবে ধর্মপ্রাণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে এমন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি হজ প্রশিক্ষণ কেন্দ্র আছে, পুরুষ ভাইরা তো নামাজ পড়বেন, তার পাশাপাশি মা বোনদেরও নামাজের জায়গা আছে। মানুষ আল্লাহকে সেজদা করবে এমন একটি জায়গা নির্মাণ করে দেওয়া নিঃসন্দেহে একটি বড় সওয়াবের কাজ। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4-তলা এবং উপজেলা পর্যায়ে 3-তলা হচ্ছে মসজিদগুলো। সমাজে জঙ্গিবাদ জন্ম না হয় সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। 8,722 কোটি টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় সেখানে, যেন এই নিজেরা কুসংস্কার থেকে বা গোড়ামি থেকে তারা মুক্ত থাকতে পারে, এই ধারণা থেকেই মূলত মডেল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে দেশের প্রতিটি সংসদীয় আসনে 6টি করে, সারা দেশে 1800টি মাদ্রাসা নির্মাণ করছে সরকার। মাদ্রাসা মনে করেন এখান থেকে 4 মাইল দূরে যাচ্ছে, এখন মনে করেন নিকটবর্তী আলোর পাইতেছি আমরা। প্রচলিত সকল ধ্যান ধারণা ভেঙে দিয়ে সারা দেশে এখন উদ্বোধনের অপেক্ষায় এমন 560টি মডেল মসজিদ। স্থানীয়রা বলছেন এর মাধ্যমে মসজিদ শুধু প্রার্থনালয় নয়, রূপ নিবে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে, ভূমিকা রাখবে জ্ঞান বিজ্ঞান চর্চা সহ ইসলামের অপব্যাখ্যা রোধেও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, রংপুর। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশেই হতে যাচ্ছে অত্যাধুনিক হাইটেক পার্ক। এই খবরে প্রস্তাবিত খালি স্থানে রাতের আঁধারে এক শ্রেণীর দালাল গড়ে তুলছে একের পর এক অবৈধ স্থাপনা।
দালাল চক্রের কারণে জমির মূল মালিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন। বাদামিপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকরের ছবি নিয়ে রিপোর্ট। পদ্মা নদীর কয়েক দফা ভাঙনের পর 2002 সালে জমি কিনে মাদারীপুরের শিবচরের কেশবপুরে স্ত্রী আর সন্তান নিয়ে একটি ঘরে বসবাস করেন বৃদ্ধ কৃষক নাজিম ঢালী। শেখ হাসিনা ইনস্টিটিউট অ্যান্ড হাইটেক পার্কের জন্য সরকার তার 16% জমি অধিগ্রহণ করবে, কিন্তু তিনি জানেন না আদৌ পাবেন কিনা তার জমি ও স্থাপনায় ন্যায্য ক্ষতিপূরণ। শুধু নাজিম ঢালী নন, তার মতো শত শত পরিবার এখন চিন্তিত, কারণ হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাবিত খালি জমিতে দালাল চক্র গড়ে তুলেছে শত শত ঘরবাড়ি আর রোপণ করেছে হাজার হাজার গাছের চারা। এতে জমি ও স্থাপনার ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। টাকা জমি হলো আমার ঘরবাড়ি, আমার টাকা দিবে আরো জনের কাছে, হ্যাঁ পায়ে ধরুন মাথায় ধরুন নিয়ে আর এখন হেন হয়ে যাবো তিন ভাগের এক ভাগ, আমার কিছু থাকবো না। পুরান গাছ, পুরান ঘর বাড়ি এগুলো যেন আমরা নিজ বিল পাই এবং জমি জমার জন্য নিজ বিল পাই। কাউকেই সরকারি অর্থ আত্মসাৎ করতে দেয়া হবে না উল্লেখ করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, প্রকৃত জমির মালিকরা পাবেন ক্ষতিপূরণের সব ধরনের সুবিধা। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না, তারা অবশ্যই এখানে তাদের বিল পাবে। সরকারি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে যারা করেছে, এই মেন্টালিটি নিয়ে যারা ঘরবাড়ি গাছপালা বা এগুলো লাগিয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এটা মানে উচ্ছেদ অভিযানে আছি। এই হাইটেক পার্কের জন্য শিবচর উপজেলার কেশবপুর ও কাঁঠালবাড়ি মৌজার 73 একর জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। সময় সংবাদ মাদারীপুর। ফুলের রাজ্য নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়ন পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন 300+ ফুলচাষী। মহামারী করোনা ভাইরাসের কারণে কাঙ্ক্ষিত বেচা বিক্রি না হওয়ার আশঙ্কা করছেন ফুল বাগান মালিকরা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ফুলচাষীদের ক্ষতি পুষিয়ে নিতে ঋণ প্রদানসহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। শকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গত 1 দশক ধরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নে। এখানকার সাবদি, দিঘলদি ও মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 400 বিঘা জমিতে ফুল চাষ করে সচ্ছলতার মুখ দেখেছেন হতদরিদ্র কৃষকরা। বদলে গেছে এলাকার পরিবেশ, এখন ফুলে ফুলে ভরা। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, গ্যালেরিয়া, ডালিয়া, স্টার, মাম, কাঠমালতি, বেলি, জারবারা ও জিপসি সহ অন্তত 40 প্রকারের দেশি বিদেশি ফুল চাষ হচ্ছে। রাজধানীর শাহবাগ সহ এখানকার ফুল যায় দেশের বিভিন্ন জেলায়। ফেব্রুয়ারি মাসের বিশেষ 3টি দিবস উপলক্ষে ফুলের চাহিদা মেটাতে গত 4-5 মাস ধরে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং পাইকারি ক্রেতারা তুলনামূলকভাবে না আসায় এবছর বেচা বিক্রি আশানুরূপ হচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যে কারণে আমাদের ফুলের চাহিদা আর কি অনেক কমে গেছে। গা বছরে 2টা সিজন আছে, যেরকম 14 ফেব্রুয়ারি বা 21 ফেব্রুয়ারি, এর মধ্যে আশা করা যায় কিছু টাকা লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছে। সরকারের তো আমাকে কোনো সাহায্য করলে, একটু সাহায্য করলে আমরা একটু ই করতে পারি। হরেক রকমের ফুলের এই চারণভূমির সৌন্দর্য উপভোগ করতে গত কয়েক বছর ধরেই মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে শাবদি, দিঘলদি এলাকা। ফুলের সিজনটাতে আসলে এই জায়গায় আসলে মনে হয় কি মনটা খুব ভালো হয়ে যায়, আর ফুল দেখলে তো সবারই ভালো লাগে। এখানে যে পরিবেশটা, এটা তো আর শহরে পাওয়া যায় না। এখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, তারপর সুন্দর সুন্দর ছবি তোলা যায়। করোনার সময় ঘুরতে পারি নাই, ঘর থেকে বেরোতে পারি নাই লকডাউনে, এখানে এসে অনেকই ভালো লাগতেছে। তবে নারায়ণগঞ্জের ফুল চাষকে আরও সমৃদ্ধ করতে বিদেশে রপ্তানির ব্যাপারে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, যাতে ব্যাংক থেকে সরকারের যে প্রণোদনা আওতায় যে ঋণের সুবিধা দিচ্ছে, সেই ঋণের সুবিধাটা যাতে পায়। কৃষি বিভাগ জানায়, সাবদি এলাকায় গত মৌসুমে 50 হেক্টরে এবং চলতি মৌসুমে 70 হেক্টরের বেশি জমিতে ফুল চাষ হয়েছে। আর করোনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে এ পর্যন্ত 19 জনকে 1 লাখ টাকা করে মোট 19 লাখ টাকা কৃষি ঋণ প্রদান করা হয়েছে। সময় সংবাদ নারায়ণগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 9 মাসের মধ্যে করোনায় দেশের সর্বনিম্ন 5 জনের মৃত্যু, নিয়ন্ত্রণের পথে মহামারী বলছেন বিশেষজ্ঞরা। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে 40 করায় বেড়েছে গ্রহীতার সংখ্যা।
বাবার জানাজায় অংশ নিতে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি রনো, মানবিক দিক বিবেচনায় জামিন, আইন সবার জন্য সমান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।